প্রশাসনের কাছে দাবি হলো মানবরূপী দানবের ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। এসপি মহোদয়ের কাছে আমাদের দাবি মানবরূপী দানবের ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। আপনারা দেখছেন ডেইলি বরাক। ডেইলি বরাকে আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদ, শহর শিলচরের ওয়াটার ওয়ার্কস রোডে দিন দুপুরে ঘটে যাওয়া অমানবিক ঘটনার প্রতিবাদ অব্যাহত রয়েছে। 8 বছরের নিষ্পাপ শিশু আয়ান মঞ্জুর বড়ভূয়ার হত্যার বিরুদ্ধে গর্জে উঠছেন বিভিন্ন দল সংগঠন থেকে শুরু করে সাধারণ জনগণ। ঘাতকের ফাঁসির দাবিতে প্রতিবাদী কর্মসূচিতে আয়োজিত হচ্ছে স্থানে স্থানে। বুধবার সন্ধ্যারাতে আয়ান হত্যাকাণ্ডের প্রতিবাদে শিলচর মেহেরপুরে কাছাড় জেলা সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের ব্যবস্থাপনায় মোমবাতি মিছিল বের করা হয়। এতে অংশ নেন কচিকাচারাও। সংগঠনের কার্যালয়ের সম্মুখ থেকে মৌন মিছিল শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে ফের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এর আগে হাতে প্ল্যাকার্ড নিয়ে আয়ানের ঘাতকের ফাঁসির দাবি তুলেন সংগঠনের সদস্যরা। প্রতিবাদী কার্যসূচিতে উপস্থিত ছিলেন সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সভাপতি এম মাকসুদ আহমেদ বড়ভূয়া, সাধারণ সম্পাদক শাহারুল ইসলাম বড়ভূয়া, সাংগঠনিক সম্পাদক নজমুল হোসেন চৌধুরী ও বিষ্ণু ভট্টাচার্য, উপসভাপতি রেহান আহমেদ লস্কর, সহ সম্পাদক ঝিনুক আহমেদ বড়ভূয়া, মুন্নু মজুমদার সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, ডেইলি বরাক। শহরের নিষ্পাপ শিশু মঞ্জুর আয়ান বড়ভূয়ার যে ব্যক্তি হত্যা করেছে ও মানবরূপী দানব, আজকে আমরা এখানে সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন কাছাড়ের পক্ষ থেকে আমরা ক্যান্ডেল মার্চ করে আমাদের স্থায়ী কার্যালয়ের সম্মুখে আমরা আয়ানের জাস্টিসের জন্য এই প্রতিবাদী মৌন মিছিলের আয়োজন করেছি। আমরা কাছাড়ের জেলাধিপতি থেকে শুরু করে এসপি মহোদয় থেকে শুরু করে ডিজিপি পর্যন্ত আমরা দাবি জানাচ্ছি এই মানবরূপী দানবের যেন ফাঁসি হয়। তো আমরা আজকে এই মৌন মিছিলের মাধ্যমে, এই ক্যান্ডেল মার্চের মাধ্যমে আমরা জানান দিতে চাই যে ভবিষ্যতে একটা দৃষ্টান্ত যেন হয়, যাহাতে মানবরূপী দানবরা যাহাতে এরকমের কোনো কুকাণ্ড করতে যেন সাহস না পায়। আজকে আমরা ডিজিপি থেকে শুরু করে এসপি থেকে শুরু করে জেলাধিপতির কাছে আমরা দাবি জানাচ্ছি সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে যে এই মানবরূপী দানবের যেন ফাঁসি হয়। ধন্যবাদ।